কুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ ওসসালাত আল্লাহ মাল্লা নবী বাদা সময় তো ভাই জিজ্ঞেস করছিলেন যে যে আমার বোনের যেমন বিয়ে দিব তো পাত্রর কি কিছু দেখতে হবে নাকি না কীভাবে বিয়ে দিব এটা একটু বলতেন সময় তো জি অবশ্যই অবশ্যই দেখবেন যে ছেলে আসলে ছেলে আসলে যে বিবাহ দিবে এমনটি না যেমন মেয়েদের ক্ষেত্রে আল্লাহ রসুলসাল সাল্লাম বলছেন চারটি জিনিস দেখবে যে তার সৌন্দর্য তার বংশ তার মাল এবং তার দিন তো সেখানে দিনকে প্রাধান্য দেওয়া হয়েছে দিনকে প্রাধান্য দেওয়া হয়েছে তো এখন দিনকে যে প্রাধান্য দেওয়া হয়েছে আল্লাহ রসুল সাল্লাম যে বললেন সহি আমরা এমন কোনো মানুষ না মনে হয় জানি না তা আলহামদুলিল্লাহ অনেকে জানি আমরা যে বিয়ের ক্ষেত্রে যে হাদিসটা বলা হয়েছে অনেকে নাও জানতে পারে বেশিরভাগ মানুষ আমরা জানি এটা যে চারটি গুণ যে দেখতে হয় বলতে দেখতে বলা হয়েছে হাদিসে বোখার রহমাল্লাহ হাদিসটা নিয়েছে অন্যান্য গ্রন্থে আপনি পাবেন তাহলে এক নম্বরে যা হোক এদিক হইতে পারে তো তার যেহেতু বলা হয়েছে তার মাল দেখতে বলা হয়েছে তার বংশমর্যদ দেখতে বলা হয়েছে সে সুন্দর সুন্দরী নাকিটা দেখতে বলা হয়েছে এবং দিন এবং দিনকে আঁকড়ে ধরতে বলা হয়েছে যদি আপনার ধন সম্পদ না থাকে সুন্দর যদি না হয় বংশও যদি না হয় তাহলে সে যদি দিনদার পরিষ্কার হয় তাহলে সেটাকে বিয়ে করো সেখানেই করলেন হাদিসে হয়েছে ফলস ফার্স্ট ফার বিদায়াতি দিন তার মানে দিনকে তুমি সেটাকে আঁকড়ে ধরো এটা করলেন এখন যে বিষয়টা হলো যে ছেলে যদি ছেলে যদি পরেজগার হয় ছেলে যদি ভালো হয় দিনদার হয় মার্জিত হয় ভালো হয় আর এরকম যদি পরি আসে তাহলে বিয়ে দেওয়া যায় অন্যরূপে আপনি দেখতে পারেন তার ধন সম্পদ মাল বংশমর্যাদা এবং দিন তো যদি কিছুই না থাকে পরিষ্কার যদি হয় যদি ভালো হয় আলহামদুলিল্লাহ তাহলে পরিষ্কার যদি হয় সঠিক আকিদার হয় তাহলে দিতে পারেন আর যে বিষয়টি হলো যে বিয়ের ক্ষেত্রে প্রথমে যে কাজটা আপনি করবেন সেটা হলো ইস্তেখারা ইস্তেখারা যার বিয়ে দেবেন আপনার যে বোনের বিয়ে দিবেন তাকে যার সাথে বিয়ে দিতে চান তার নাম ধরে ইস্তেহারা করতে বলবেন করবে পিতামাতা আছে পিতামাতাও করতে পারে মেয়ের নাম দেয় ইস্তেখারা ইস্তেখারা করা মানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া ইস্তেখারা যদি করা হয় এটা আল্লাহর কাছে সাহায্য চাওয়া হয় আপনি ইস্তেখারা করার চেষ্টা করেন কারণ বিয়ের ক্ষেত্রে আপনার আপনার বোনের বা আপনার মেয়ের আপনি বিবাহ দিবেন এটা ইস্তেহারা করবেন না অবশ্যই করবেন আমি একটা বিয়ের কথা বাস্তব সত্য বিয়ে হয়েছে আপনাকে বলি যে মদিনা ইসলামিক ইউনিভার্সিটি যখন আমি পড়ি ওই সময় তো এক বড় ভাই ইন্ডিয়ার মানে উনি আমার সিনিয়র ভাই আর কি তো মদিনা থেকে লেখাপড়া শেষ করেছেন তো হঠাৎ করে উনি একদিন আসছেন ওমরা করতে দিয়ে আমাকে বলছে যে আব্দুল মতিন ভাই আমার মেয়েটার একজন ভাইয়ের সাথে বিয়ে দিচ্ছে উনি মদিনায় পড়তে এসেছে তো ছেলেটা ভালো তো মেয়েকে কে জানি জানেন এখন দেখেছি দেখে নেই তো বলছে যে মেয়ে আমার দেখে নেই তো হয়তো এমনিতে কথাবার্তা বলেছে বা শুনেছে যে ভালো দেখতে তো পরে সে এখান থেকে বিয়ে দিয়ে দিয়েছে টেলিফোনের মাধ্যমে বিয়ে হোক টেলিফোনের হোক কীভাবে যেহেতু বাবা সে উমরা করতে এসে মেয়ের বাবা যেহেতু এখানে আছে উমরা করতে এসে মানে তার বাবা বাবা যেহেতু আছে বাবা তো অলি তার মেয়ের ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে এখন আমি বললাম যে আচ্ছা আপনি যে বিয়ে দিলেন তো ইস্তেহারা করেছেন কি বুঝছে না তা আমার মনটা একটু খারাপ হলো যে আপনি একজন আলেম মানুষ মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে পড়েছেন করুন হাদিস জানা আপনার এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আর ওর মেয়ে একটাই মেয়ে মেয়েটা আসলে ভালো আল্লাহ আলাম যায় কি তো বিয়ে দিয়েছে ইস্তেহারা করেনি ওই ছেলে পেয়েছে মদিনাতে এসছে বিয়ে দিয়ে দে পরে কিছুদিন পর শুনছি যে যা হোক ছেলে সেরকম ছেলে ইয়া না খুব ভালো ছেলে না পরে যা হোক ছেলের সাথে সংসার আর মেয়ে আর করতে পারিনি সমস্যার কারণে তো যে বিষয়টা হলো যে পরেশগার আপনি শুনলেন মানুষের মুখে আর আপনি আপনাকে আমি বলবো না পরামর্শ দিব না যে আপনি দিয়ে দেন ওইটা আমি বলবো না আপনাকে বলবো পরামর্শ দিব যে আপনি ইস্তেহারা করেন যেখানেই আপনি দিবেন আপনি ইস্তেহারা করবেন দেখবেন এই কাজে আপনি ঠুকবেন না এটা আল্লাহর কাছে সাহায্য চাওয়া এই কাজে আল্লাহর কাছে আপনি সাহায্য ডাইরেক্ট আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন এই কাজ করলে পরে কেউ ঠকবে না এটা কিসের মাধ্যমে হচ্ছে কারণ এটা আল্লাহ রসুল সাল্লা কে ওহির মাধ্যমে জানানো হয়েছে তিনি এই হাদিসের কথা সাহাবাদেরকে যেমনভাবে তিনি সুরাফ হাতে শেখাতেন সেভাবে শেখাতেন তাহলে শরীয়ত আপনি শরীয়তের বিষয়ে যখন আমল করবেন ডাইরেক্ট আল্লাহর সাথে আপনার সম্পর্ক হচ্ছে এবং আল্লাহর কাছে আপনি সাহায্য চাচ্ছেন সেটা যদি কল্যাণ হয় তা আল্লাহ সেখানে কল্যাণ করে যদি ইস্তেহারা করার পর আপনার যদি মন চাই তো আপনার যদি মন চাই যে ইস্তেহারা করা মানে আল্লাহর সাজে চাওয়া তো আপনি বুঝতে পারবেন আপনার কল্যাণ হবে না অকল্যাণ হবে তা আল্লাহ বলছেন ফাইদা আজহাম তা আল্লাহ তুমি যদি দিয়ে পড়তে হও যে আমি দিব সেখানে আল্লাহর ভরসা করো ইনশাল্লাহ সেখানে কল্যাণ হবে তো এই বিষয়গুলো দেখবেন যা বলা হয়েছে এভাবে আপনি দেখবেন আর অন্য হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যদি আপনার মেয়ে বা আপনার বোন বা কেউ অন্য ছেলে একজন আসছে পরিষ্কার ছেলে জানলেন ভালো সব কিছু তারপরে বিবাহ আসে তারপর যদি না দেন তাহলে সেখানে ফেতনার কথা বলা হয়েছে তো যা হোক যেটা পরামর্শ কারণ ভাই বোন সবার আছে এবং বোনের বিয়ে দিতে চান বা মাও চায় মেয়েকে ভালো জাগাতে সবার প্রথমে যে পরামর্শ যে ইস্তেহারা করার জন্য পরামর্শ দিচ্ছি সে যে হোক গা এর মাধ্যমে কল্যাণ অকল্যাণ এটাই ফুটে উঠবে যদি কল্যাণ হয় সে এখানে আল্লাহ আপনার মন ওদিকে ইমেল করে দেবে আর যদি কল্যাণ না হয় তাই বুঝতে পারবে যে না এটা আমাদের কল্যাণ নাই এটা বোঝা যাবে ইনশাল্লাহ বুঝতে পারবেন আল্লাহ সুহান তাআলা যেন আমাদের ইহকাল পরকাল কল্যাণ দান করেন ওয়াক ওয়ান রবী আলমিন সুবাহানাকালামদিকা আসাদুল্লাহ